রিভলভার সম্বল করেই কাঁপিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। গ্যালিক নিধনের যোগ্যতম ব্যক্তি হিসাবে বেছে নেওয়া হয় তাকে। কে এই বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য? জানুন ছদ্মনামে তোলবার করা এই স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস। সালটা ছিল 1931। ওই বছরের 27শে জুলাই অন্যান্য দিনের মতো আলিপুর জজ কোর্টে লোকে লোকারণ্য। বিচারকের আসনে বসে অর্ডার অর্ডার বলছেন বিচারক গ্যালিক সাহেব। কিছুদিন আগেই বিপ্লবী দীনেশ গুপ্ত ও বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির আদেশ দিয়েছিলেন তিনি। হঠাৎই সবাইকে অবাক করে ওই দিন কোর্ট রুমে 38 বোরের একটা কোল্ট জুপিটার রিভলভার গর্জে উঠল। দর্শক আসন থেকে একটি গুলি ধেয়ে এলো গ্যালিকের দিকে। এক গুলিতেই প্রাণ হারালেন তিনি। রেড়ে করে এলো ইংরেজ পুলিশের দল। গুলিতে ঝাঁঝরা করে দিল সেই সাহসী যুবকের শরীর, যার পকেটের রিভলভারটা গর্জে উঠেছিল কোর্ট রুমে। পালানোর বিন্দুমাত্র চেষ্টা করেননি যুবক, যেন পরিণতি জেনেও মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছেন। ঘৃণ্য ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ এড়াতে ততক্ষণে ওই যুবক মুখে পুড়ে দিয়েছেন পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল। সেই সময় যখন ভিড় ছিল খুব এজলাসে, এজলাসে ধরুন যেখানে জজ বসে তার তো গলা দিলাম চাপা, তাকে এম পাওয়া যায় না। আর এম যদি মিস করেন তাহলে আমার কাজ হবে না, তারও জীবন যাবে, আর কোনো কাজই হবে না। সেই জন্য উনি ফার্স্ট উনি প্রথম নিয়ে বুদ্ধি করে সিলিংয়ে একটা ফায়ার করেন, সিলিংয়ে ফার্স্ট ফায়ারটা সিলিংয়ে করেন, কারণ তখনই আর কি ওই ওই জাহাজ তখন হয়ে সমস্ত হল হয়ে করে জাহাজ উঠে দাঁড়িয়েছে। আর ওনার কী ছিল, বার্স আই, পাখির চোখ, যেটা আমরা অর্জুন আছে পাখির চোখ বলি না, ওনার লক্ষ্য ছিল ওই পাখির চোখ। উনি সেকেন্ড বারই মেরে দিয়েছিলেন এই আলাদার দিককে ভেরি লাইন। এই হচ্ছে ওনার সবচেয়ে বড় একটা অফেন্সিভ। হাসি মুখে চির ঘুমে ঘুমিয়ে পড়েছিলেন। যুবকের পকেট হাতড়ে পাওয়া গিয়েছিল একটি চিরকুট, তাতে লেখা, ধ্বংস হও, দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার পুরস্কার লও, বিমল গুপ্ত। ব্রিটিশ পুলিশ ভাবল, যাক এই বিমল গুপ্ত লোকটা এতদিনে মরল তাহলে। কিন্তু কে এই বিমল গুপ্ত? বিমল গুপ্ত বিপ্লবী দীনেশ গুপ্তের মন্ত্র শিষ্য। লবণ আইন অমান্য আন্দোলনের সময় জেলা শাসক জেমস পেডি সাহেব দীঘা সমুদ্র তীরে সত্যাগ্রহীদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিলেন। তারই প্রতিশোধ নিতে দীনেশ গুপ্তের নির্দেশে পেডি সাহেবকে হত্যা করেন বিমল গুপ্ত। তাই তাঁকে খুঁজে পাওয়ার জন্য তখন হন্যে হয়ে ঘুরছিল ব্রিটিশ পুলিশ। অবশেষে এই চিরকুট দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল ইংরেজ শাসকরা। সঙ্গে সঙ্গে চলে আসছেন, এই সময় পুলিশ ঘিরে দিয়েছে, ধরা পড়ে গেলে বিপদ। তাই হাজি পড়াশে ও সাইনাইড থাকতো খেয়ে উনি আত্ম দান করেন, মারা যান আর কি। কিন্তু তাদের তারপরে যে ওরা খুঁজে খুঁজে আইডেন্টিটি ছিল বিমান দাসগুপ্ত, পুলিশকে ভুল বোঝাবার জন্যে, কিন্তু আসলে বিমান দাসগুপ্ত নন, বলেছিলেন নিজেকে সজারও করতে চাননি, এমন একজন বিপ্লবী নিজের নাম প্রচারও করেন চাননি যে আমি এই কাজটা করছি। তারপরে বাড়িতে এনে ছিল বডি শুনেছি আমরা বাবার কাছে, বাড়ির লোকেরা মুখে চাপা দিয়ে মানে কান্নায় ফেটে যাচ্ছে বুক, মুখে চাপা দিয়ে মানে ওই ফুলে গেছে শরীর দিয়ে বলে লোকে ভাববে মুখে চাপা দিচ্ছে গন্ধের জন্যে। মুখে তাদের বলেই যাচ্ছিল আপনার কোনো রকম প্রকাশ করবেন না যে উনি আপনাদের ফ্যামিলি ছেড়ে। কিন্তু মজার বিষয়, ইংরেজ পুলিশ কখনোই বিমল গুপ্তকে সামনে থেকে দেখেনি। বিমল গুপ্ত তখন আত্মগোপন করে ঝড়িয়ার কয়লা খনিতে ছোট একটি চাকরি করছেন। তাহলে কে এই যুবক? পুলিশকে বোকা বানিয়ে বিমল গুপ্ত ছদ্মনামে যিনি আত্মবলিদান দিলেন, তিনি বাংলার বীর সন্তান বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। কানাইলাল ভট্টাচার্যের জন্ম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের মজিলপুরে। তার বাবা নগেন্দ্রনাথ ভট্টাচার্য ও মা কাত্যায়নী দেবী। ছোটবেলা থেকেই স্বদেশী বই পড়া ছিল তার নেশা। তিনি মজিলপুরে JM ট্রেনিং স্কুলের ছাত্র ছিলেন। 1931 সালে জয়নগর মজিলপুর ব্যায়াম সমিতির সভ্য পদে যোগদান করেন এবং মন্মথ ঘোষ ও বিপ্লবী সুনীল চট্টোপাধ্যায়ের হাত ধরে স্বাধীনতা সংগ্রামের দীক্ষা নেন। শোনা যায় বিপ্লবী সাতকড়ি চট্টোপাধ্যায়ের নির্দেশেই তিনি গ্যালিক হত্যা অভিযানে গিয়েছিলেন। মাত্র 22 বছর বয়সে দেশের জন্য শহীদ হন। কানাইলাল ভট্টাচার্যের মাও ছিলেন স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এক মহিয়সী। দেশের স্বাধীনতার জন্য সন্তানকে বিসর্জন দিতে দুবার ভাবেননি তিনি।
এমনকি শনাক্তকরণের সময় কানাইলালের দেহ গ্রহণ করতে অস্বীকার করে তার মা বলেন, এ তো আমার কানু নয়। ঐতিহাসিক রাইটার্স অভিযানে বিনয় বসু এবং বাদল গুপ্ত নিহত হন। দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ব্রিটিশ বিচারক আর গ্যালিক সেই আদেশ নামায় সই করেছিলেন। এরপর গ্যালিক নিধনের মতো গুরুদায়িত্ব পালনের কাজে যোগ্যতম ব্যক্তি হিসাবে বেছে নেওয়া হয় কানাইলাল ভট্টাচার্যকে। তিনি ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। খুব অল্প বয়সেই স্বাধীনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন। তার আত্মবলিদানের স্মরণে পরবর্তীকালে আলিপুর বেকার রোডের নাম বদলে রাখা হয় বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামও এই বীর শহীদের নামে নামকরণ করা হয়েছে। এছাড়াও ব্রোঞ্জের একটি আবক্ষ মূর্তি মজিলপুর দত্ত বাজারে স্থাপন করা হয়েছে। সালে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটি গঠিত হয় এবং তারপর থেকে প্রতি বছর 27 জুলাই, যে দিনটি তিনি গার্লিককে হত্যা করেছিলেন এবং তারপর গুলিবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেন, সেই দিনটিকে স্মরণে রেখে আমরা প্রতি বছর 27 জুলাই এতদঞ্চলে সমস্ত ক্লাব, গণসংগঠন, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। এবং আমাদের এখানে কানাইলাল ভট্টাচার্যের একটি স্ট্যাচু মজিলপুর দত্তবাজার সন্নিকটে আছে, জয়নগর মজিলপুর, হ্যাঁ জয়নগর মজিলপুরের সন্নিকটে, এই দত্তবাজার সন্নিকটে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর কর্তৃক প্রতিষ্ঠিত যে সারা প্রতীক মর্মর মূর্তি আছে, সেই মূর্তিতে প্রতি বছর মাল্যদানের মাধ্যমে 27 জুলাই দিনটিকে আত্মোৎসর্গ দিবস হিসেবে পালন করা হয়। জয়নগর মজিলপুর বহরু বিষ্ণুপুর ব্যায়াম সমিতির সদস্য ছিলেন বিপ্লবী কানাইলাল। ছাত্রাবস্থায় আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বাঘাযতীনের বুড়িবালামের যুদ্ধ, মাস্টারদার জালালাবাদ পাহাড়ে বিপ্লবী কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হন। তিনি যুবক বয়সে স্বাধীনতা বিপ্লব আন্দোলনে যোগ দেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স দলেরও সদস্য ছিলেন। বহরুর বিপ্লবী সুনীল চট্টোপাধ্যায় বোড়ালের সাতকারী বন্দ্যোপাধ্যায়ের মতো সুপরিচিত বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং একজন বিপ্লবী আন্দোলনের যোদ্ধায় পরিণত হন। কানাইলাল মজিলপুর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র ছিলেন। আলিপুর জেলা সদরের ঠিকানা এখনও বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের নামে উল্লিখিত। বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগে 13-14 বছর আগে এই দিনটিকে পালন করা হতো। বর্তমানে সরকারি উদ্যোগে দিনটি পালন না করা হলেও বেসরকারি উদ্যোগে গঠিত বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটি এই দিনটি পালন করে। কানাইলাল হলেন সেই ব্যক্তি যিনি ত্যাগের বিরল উদাহরণ সৃষ্টি করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। কানাইলালের মতো ক্ষণজন্মারা কোনো স্বীকৃতির প্রত্যাশা অবশ্য করতেন না, জন্মভূমিকে স্বাধীন করতে অন্য বিপ্লবীর পরিচয়েও প্রাণ দিতেছিলেন দ্বিধাহীন। বিশ্বাস করতেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তাই তো মুক্তির মন্দির ও সোপানতলে যেসব প্রাণ বলিদান দিয়ে গেছেন, কানাইলাল ভট্টাচার্য চিরকালই তাঁদের মধ্যে অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।